हर हर महादेव अपना देखें पुजोर आसर बेंगली यूट्यूब चैनल और अपन संगे रही अपना यूट्यूब एकमात्र ठाकुरमशाई देवजीत चक्रवर्ती। आज के एक गुरुत्वपूर्ण भिडियो नहीं अपन सामने हाजिर हो जोड़ा काली पुजो अर्थात एक ही मानुषर अर्थात एक व्यक्ति तार नामे जोड़ा काली पुजो जदि करते हैं क्यों जो मानसिक कर जोड़ा काली बेशिरभाग मानसिक पुजो तो जोड़ा काली पुजो है से व्यक्ति কোন একটা মনোমাংসা করেছিলেন যাতে সেই মনোমাংসা পূর্ণ হলে আমি জোড়া কালী পূজা দেব অর্থাৎ একটা ব্যক্তির নামেই কিন্তু দুটো জোড়া কালী পূজাই হবে। আমরা বেশিরভাগ জানি যে দুটো মানুষ থাকলে অর্থাৎ দুই ছেলে বা দুই মেয়ে বা স্বামী স্ত্রী দুজনের নামে এরকমভাবে দুটো জোড়া কালী একত্রে পুজো করা হয় কিন্তু অনেক সময় একটি মানুষের নামেই জোড়া কালী অর্থাৎ তার ইচ্ছা যে সে জোড়া কালী আমার এই মনোমাংসা পূর্ণ হলে জোড়া কালী পুজো করবেন। তাহলে আজকের ভিডিওয়ে থাকবে জোড়া কালী পুজো একটি মানুষের যদি মানসিক থাকে জোড়া কালী পুজো তাহলে সেই জোড়া কালী পুজো কীভাবে করবেন সমস্ত কিছু আজকের ভিডিওর মধ্যে থাকছে। তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ গোছানো থেকে অনেক অংশই আপনাদেরকে সামনে তুলে ধরব সেই ভিডিওটা তাহলে পুরোপুরি দেখতে থাকুন। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন জোড়া কালী এই জোড়া কালী একটি মানুষের নামেই করা সেই মানুষটির উদ্দেশ্যেই আজকে জোড়া কালী পুজোটি হবে। একদম প্রথমে আমরা যখন উপস্থিত হব সেই উপস্থিত হওয়ার সময় ঠাকুর থাকে না বেশিরভাগ সময় কারণ ঠাকুরমশাই দেখে তারপর ঠাকুর আনতে যায় বেশিরভাগ মানসিক পুজোয়। তখন আমরা কি করব দেখতেই পাচ্ছেন একটা ছোট জায়গার মধ্যে ছোট বেদির মধ্যেই যজমান বলছে যে এইখানেই দুটো জোড়া কালী পুজো করার জন্য। তাহলে আমরা কি করব মোটামুটি গোছানোর চেষ্টা করব করে আমরা পুজোটা শুরু করার চেষ্টা করছি। তাহলে আমাদের প্রথমে যতটা পারি গুছিয়ে নেব ঠাকুর আসার আগে যে ঠাকুর আসবে তারপর গুছাবেন তা নয়। আমরা যেগুলো যেমন সজ্জার জন্য আমরা যে মাদুর পেটেছি মাদুরের পরে আমরা তীর কাটিতে সিঁদুর দিয়ে দিয়েছি এবং তারপর দর্পণের সিঁদুর দিয়ে দিয়েছি যে সমস্ত দ্রব্যগুলো আমাদের দরকার ঠিক আছে যেমন মায়ের শাড়ি ঠিক আছে তারপর ধুতি মহাকাল ভৈরবের এবং গন্ধদ্রব্য তারপরে ডানের জন্য থালা গ্লাস বাটি এই সমস্ত জিনিসগুলো আমরা সাজিয়ে নেব। জোড়া কালী যেহেতু দু জায়গায় পুজো হবে সেই জন্য আলাদা করে সাজিয়ে নেব। পঞ্চপল্লব হটে অবশ্যই দেবো তান্ত্রিক পঞ্চপল্লব এবং আমরা ডাবগুলোতেও সিঁদুর দিয়ে দেবো দুটো যে আমাদের সরা লাগবে সেই সরার মধ্যেও আমরা রেডি করে নেব এবং ভুজি হোমের ভুজি এবং সাধারণ পুজোর ভুজি সমস্ত কিছু যতটা পারবো ঠাকুর ছাড়া যেটুকু গোছানো যায় ঘর তো পাঠা যাবে না ঠাকুর না ছাড়া তাই ঠাকুর ছাড়া যতটা পারবেন আমরা গুছিয়ে রাখবেন। প্রথমে আমরা দেখে দিচ্ছি যে সজ্জার আমরা ভাগ করে নিয়েছি প্রথমে একটা শাড়ি তারপরে যে ধুতিটা হলো এটা হলো শুদ্ধ ধুতি অর্থাৎ বরণের জন্য এবং তারপরে মহাকাল ভৈরবের ধুতি এবং দুটি গামছা একটা ঘটের এবং একটা হোমের এবং তার সঙ্গে আমরা দেখছেন যে গন্ধদ্রব্য ঠিক আছে সমস্ত কিছু গন্ধদ্রব্য একদম সুন্দর করে সাজানো রয়েছে। এই হলো আমাদের মোটামুটি গোছানো। এছাড়াও আমরা খাড়ার মধ্যে সিঁদুর দিয়ে দেবো অবশ্যই এবং আমরা দিয়ে দেবো চাটমালাতে সিঁদুর। এইবার ঠাকুর আনন অর্থাৎ ঠাকুর যা আনছে এরও একটা নিয়ম রয়েছে সেই নিয়মটাও আপনাদেরকে যতটা পারবো দেখানোর চেষ্টা করব। দেখুন আপনারা ঠাকুর আনা শুরু হয়ে গেছে ওনা ভ্যানে করে আনবেন মানসিক পুজোয়। মোটামুটি নিয়ম হলো যে মানসিক করবে সে মাথায় করে নিয়ে আসবে কিন্তু এখন সেটা সম্ভব হয় না তাই তার মাথায় ছুঁয়ে অবশ্যই ঠাকুরটাকে আনতে হবে। এই পুজোটায় গেছিলাম আমি এবং আমার পুজো শেখানোর গুরুদেব দেবব্রত দেব শর্মা আপনারা দেখতেই পাচ্ছেন তাকে আমরা দুজন মিলে এই পুজোটিতে লিপ্ত ছিলাম আমার পুজো শেখানোর গুরু এবং আমি যেটুকু শিখতে পেরেছি আশা করি এনার জন্য ইনি যদি আমাকে সেইভাবে ভয় দূর করে যদি না পুজোয় নিয়ে যেত তাহলে কিন্তু আমি আজ পর্যন্ত কিছুই করতে পারতাম না আমাদের সামনে আসতেও পারতাম না। আমি সারা জীবনের জন্য ঋণী এই মানুষটির কাছে এবং তাকে যথেষ্ট পরিমাণে সম্মান করার চেষ্টা করি। এবার দেখুন ঠাকুর আনা হচ্ছে এই দেখুন ঠাকুর সবাই মানে দু তিনজন মিলে ধরতে হবে ঠাকুরটাকে এনে প্রথমে কিন্তু বেদির মধ্যে রাখলে হবে না কারণ তার কিছু স্ত্রী আচার রয়েছে। হ্যাঁ বিয়েতে যেমন স্ত্রী আচার রয়েছে পুজোতেও স্ত্রী আচার দেবী আমাদের মা কিন্তু সে যখন ঘরে পুজো হবে তখন কিন্তু তাকে মেয়ে রূপেই পুজো করতে হবে তাকে ষোলো দ্রব্য আদি দিয়েই পুজো করতে হবে অর্থাৎ ঘরের মেয়ে এলো এবং তারপরে ঘরের মেয়ে আবার পুজো হওয়ার পরে কিন্তু আবার সেও চলেও যাবে তাই দেবীকে আনা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন দেবীকে রাখা হলো একটি কলার মাছ পাটা কলার পাতায় রাখবেন দুটো ঠাকুরই আস্তে আস্তে নিয়ে আসবেন এক এক করে কারণ একই রোগে দুটো মানসিক তাই দুটো ঠাকুর আস্তে আস্তে নিয়ে আসতে হবে। নিয়ে এসে এই দেখছেন গঙ্গা জল আগে ছিটানো হচ্ছে একটা আমের
তারপরে ঠাকুর ঢুকছে, ঠিক আছে। ঠাকুরটাকে ঢুকে ঠিক যেমন আমরা পুজো করতে বসি পূর্বমুখ, ঠিক আছে, বা উত্তরমুখ, ঠিক সেই সেইভাবেই রাখতে হবে। অর্থাৎ ঠাকুরের মুখ কিন্তু অন্যদিকে থাকবে, মানে আমরা যেন পূর্বমুখে দেবীকে দেখতে পাই, ঠিক আছে, বা উত্তরমুখে দেখতে যাই। এবার ঠাকুর রাখা হয়ে গেল, এরপরে শুরু হবে বরণ। দেখতেই পাচ্ছেন বরণ, ঘরের গৃহিণী অর্থাৎ যে ছেলের মানসিক, সে তো আর বরণ করতে পারবে না, সে পুরোহিত বরণ বা যজ্ঞেশ্বর বিষ্ণু গুরুদেব এই সমস্ত বরণগুলো করতে পারবে, কিন্তু স্ত্রী আচারের বরণ তো স্ত্রীদের কী করতে হবে, অর্থাৎ তার স্ত্রী সেই বরণ করছে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন উপচার দিয়ে বরণ করা হচ্ছে, বরণ ডালা নিয়ে নেওয়া হলো, এবং এরপরে পুরোপুরি বরণ করা হবে মহাকাল প্রতাপের শুরু থেকে। সুন্দর একটা দৃশ্য, এটাই হলো গ্রাম বাংলা এবং সনাতন ধর্মের একটা গুরুত্বপূর্ণ আচার, যে বরণ রীতি এক একজন এক এক রকম করে। এর মধ্যে পূর্ব বাংলা এবং আমাদের বাংলা, দুই বাংলার কিছু পার্থক্য রয়েছে, কারণ আমি একবার দেখিয়েওছিলাম আপনাদেরকে কোন এক তিন কালী যখন পুজো আমি দেখিয়েছিলাম, সেখানে তারা নাচের মাধ্যমে বরণ করে, আর এইটা একদম আমাদের এপার বাংলার মতো একদম সুন্দরভাবে যে একদম সব রীতি অনুযায়ী বরণ, সেই বরণটাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বরণ চলছে। দুটো ঠাকুরকেই বরণ করতে হবে, তারপরে বরণ করার পর বেদিতে আমাদের দেবী উঠবে। আমরা উপাচার যেমন করে নিচ্ছি তেমন শ্রী আচারের দিকেও লোক রাখছি। তাহলে প্রথমে প্রশস্তি পাত্র দিয়ে বরণ করলো, অর্থাৎ বরণকুল বরণ ডালা এবং বরণকুলো দিয়ে আবার বরণ করা হচ্ছে। আমরা আমাদের যেগুলো গুছানোর জিনিস সেগুলো আমরা ঠিকঠাক গুছিয়ে নেব। দেখুন আমার মামাও সদা একদম জাগ্রত হয়ে সমস্ত জিনিস কিন্তু দেখে নিচ্ছে, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি, কারণ দেবীর পুজো খুবই গুরুত্বপূর্ণ এবং ঠিকঠাক আমাদের করতে হবে, আর মানসিক পুজোটাও অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পুজো। আগে গ্রাম অঞ্চলে খুব মানসিক পুজো হতো, এখন কিন্তু শহর অঞ্চল গ্রাম অঞ্চল সবেতেই মানসিক পুজো খুব হচ্ছে। যেমন দেখলেন কিছুদিন আগে আমি কলকাতায় গিয়ে একটি মানসিক কালী পুজো করে আসলাম, সেইটার কিছু অংশও আপনাদের কাছে দিয়েছি, আপনারা সেটা দেখেছেন। বরণ হলো, এবার বরণ হওয়ার পর ঠাকুরটাকে তুলে দিতে হবে বেদির মধ্যে, তারপরে আমাদের পুজো আচ্ছা শুরু হয়ে যাবে। এইবার দেখুন একটা গুরুত্বপূর্ণ গুছানোর জিনিস দেখাচ্ছে, এটা 28 ভাগে যে আমাদের অষ্টযোগিনীর যে আমাদের নৈবেদ্য করতে হয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। নৈবেদ্যগুলোর পরে এইবার যে নৈবেদ্যগুলো এগুলো দেখুন খুব গুরুত্বপূর্ণ, দুধার দিয়ে দিয়েছি, খুব অল্প জায়গার মধ্যে করা হচ্ছে, তাই আমরা পেছনের দিকে শয্যাগুলো দিয়ে দিচ্ছি, বস্ত্রগুলো সব দিয়েছি, জায়গা অনুযায়ী আমাদের এটা তো করতে হবে, তাই ঠাকুর দুটোকে পাশাপাশি রেখেছি। এবং নৈবেদ্যগুলো আমাদের ঠাকুরের ডান দিকে রাখার চেষ্টা করছে, অর্থাৎ আমাদের বাঁ দিকে পড়বে, একদম সুন্দর করে রেখাবি থালার মধ্যে দিয়েছিল যেহেতু, তাই একদম সুন্দরভাবে করেছি। আমাদের একটা নৈবেদ্য লাগে যেটা যজ্ঞেশ্বর বিষ্ণু, দুটো একটা শিব এবং কালী, আর একটা পঞ্চদেবতার, অর্থাৎ 5 ভাগে নবগ্রহেরও করা হয়েছে ওই কলার পাতার ওখানে এবং সামনে যেটা, আর আমাদের দেবীর জন্য 28টা ভাগে নৈবেদ্য করে সুন্দরভাবে সজ্জিত হয়েছে। এইবার যে কর্মটা করতে হবে এটা গুরুত্বপূর্ণ কর্ম, সেটা হলো বরণ কর্ম। বরণ কর্ম মানসিক পুজো অবশ্যই পুরোহিতকে মানসিক পুজোয় বরণ করতেই হবে, কারণ না বরণ করলে কিন্তু পুরোহিত তার পুজো শুরু করতে পারবে না, কারণ যে মানসিক করেছে তারই দায়িত্ব পুজো করার, কিন্তু সে পারে না বলেই আমাদের পুরোহিতদেরকে ডাকে, তাই পুরোহিতদেরকে অবশ্যই তাকে অধিকার দিতে হবে বরণ করা। যেই বরণটা হচ্ছে একই মানুষের দুটো কালী পুজো মানসিক, তাই দুজনের পায়ের হাঁটুতে স্পর্শ করে একবারে কিন্তু দুটো ঠাকুর মশাই অর্থাৎ পুরোহিত বরণ করা হচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং বরণের পরে আমাদের পুজো শুরু হবে, প্রথমে আজমন, তারপর বিষ্ণুচরণ, তারপর প্রাথমিক কিছু ক্রিয়ার পরেই বরণ কর্মটি করতে হবে। বরণ কর্ম না করলে কিন্তু তারপরে বৃহত্তর যে সমস্ত কর্ম সেই কর্মগুলো করা যাবে না, তাহলে অবশ্যই বরণটা করে নেবেন। দেখবেন বরণের জন্য বস্ত্র, এবং বস্ত্র যদি দেয় তার সঙ্গেও কিন্তু একটা দক্ষিণা, শুধু বস্ত্র দান করলে কিন্তু হয় না, অবশ্যই তার সঙ্গে দক্ষিণাও দিতে হয়। এই বরণ কর্মটি কিন্তু গুরুত্বপূর্ণ মানসিক পুজোর ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে কিন্তু আমরা বরণ করব না। এইবার আমরা পুজো শুরু করব,
পরপর আমাদের শাস্ত্রমতে এবং তন্ত্রমতে যেভাবে পুজো করতে হয়, প্রথমে আমরা এই বরণের পরেই যেটা করব সেটা ন্যাসাদি কর্ম, তারপরে নারায়ণ স্নান, তারপরে আমাদের অধিবাস, চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, তারপর প্রধান পুজো, তারপর অস্তযোগিনীর পুজো, ভৈরবের পুজো, ঠিক আছে, জাগরণী যোগিনীর পুজো, যা যেইভাবে বই অনুযায়ী আমরা পুজো করি ঠিক সেইভাবে পুজো করবো। এবং তারপরে সমস্ত পুজো যখন চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠার পরে প্রধান পুজো হয়ে সমস্ত পুজো যখন সমাপ্ত হবে, তারপরেই আমাদের যেটা করতে হবে সেটা হলো অঞ্জলি বাক্য। অঞ্জলি বাক্যটা 72 অঞ্জলি বাক্য অবশ্যই করাতে পারেন আপনারা। তারপরে আরতি কর্ম করতে হবে এবং অঞ্জলি বাক্যর পরেই দীপ দান, যেটা এখন হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, এই দীপ দান অর্থাৎ 28টা বা 108টা এক জায়গায় ডানলেই হবে, হোমটাও এক জায়গায় হবে, কারণ একটি মানুষের দু জায়গায় আলাদা করে হোম করার কোনো দরকার নেই। দুটো আলাদা মানুষ হলে তার দুটো আলাদা জায়গায় হোম করবেন, কিন্তু এক জায়গায় অর্থাৎ 28 ভাগে প্রদীপ জ্বালালেই হবে, তারপরে হোম এবং তারপরেই বিসর্জন বিধি সমাপ্ত। আজকের মতো ভিডিও এখানেই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, সবাই ভালো থাকবেন, নমস্কার।